গোটা বাড়ি শর্ট সার্কিট, তড়িতাহত দুই, মৃত এক। গোটা বাড়ি শর্ট সার্কিট হয়ে যাওয়ার কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক ব্যক্তি। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরো একজন গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি শান্তিপুর সূত্রাঘর অঞ্চলের নতুন বাজার এলাকার ঘটনা। জানা যায়, রবিবার সকাল 11টা নাগাদ শান্তিপুর সূত্রাঘর অঞ্চলের ইলেকট্রিক সাপ্লাই অফিসের সামনে মদন হালদারের গোটা বাড়ি কোনো কারণে শর্ট সার্কিট হয়ে যায়। এরপর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে মদন হালদার সহ বেশ কয়েকজন। তড়িঘড়ি শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসকেরা মদন হালদারকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। এছাড়াও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। তবে কি কারণে গোটা বাড়ি শর্ট সার্কিট হয়ে গেল তা এখনো পর্যন্ত পরিষ্কারভাবে জানা যায়নি। যদিও বিদ্যুৎ অফিসের কর্মীরা শর্ট সার্কিট হয়ে যাওয়ার কারণে খতিয়ে দেখছে গোটা বাড়ি। তবে মর্মান্তিক এই ঘটনায় এলাকায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জল কিসে দিচ্ছিল? জল মাথা দিয়েছে, মাথা টাথা গেছে, গায়ে গেছে। আচ্ছা, শাশুড়ি অসুস্থ হয়েছে, অসুস্থ হয়ে গেছে। ওই জলটা কিসে ছিটে কি তাহলে কোথায় লেগেছিল? উনার নাম কি? বয়স কত উনার? 66। হ্যাঁ, আর বাড়ি কোথায়? বাড়ি নতুন বাজার, কারেন্ট অফিসের সামনে। আচ্ছা, কি নাম বলেন? কয় ছেলে মেয়ে? দুই ছেলে এক মেয়ে। আচ্ছা, তো উনি পেশায় কি কাজ করতেন? আপনার নাম? কোথায় বাড়ি আপনার? পাশের বাড়ি। বাড়ি অল্পদিনই হয়েছে। আজ সকালে কি হয়েছিল? আজ সকালে উনি হঠাৎ ইলেকট্রিক শর্ট খেয়ে যান এবং অসুস্থ হয়ে পড়েন। বাড়ির অন্যান্য সদস্যরাও কেউ কারেন্টে শর্ট? হ্যাঁ, আমার আর এক দিদিমা এসেছেন বর্ধমান জেলা থেকে, উনিও শর্ট সার্কিটে আহত হয়ে পড়েছেন। তো এটা কি কারণে, মানে ইলেকট্রিক সাপ্লাই থেকে লোক এসছে পরবর্তীকালে? না, ইলেকট্রিক সাপ্লাই থেকে লোক আসেনি, সামনে ইলেকট্রিক সাপ্লাই। তো ওনাদের সঙ্গে আমরা এখনো যোগাযোগ করার কোনো সময় পাইনি। মিটার অফ করা হয়েছে? মিটার অফ করা এখনো হয়নি, তো মিটার এখনো চালু আছে। তো তার মানে কারেন্ট রয়েছে বাড়িতে? এখনো এখনো বাড়িতে রয়েছে। তো আপনার হাসপাতালে কাকে নিয়ে এসেছেন? আমরা হসপিটালে আমার বাবা মদন হালদারকে নিয়ে এসেছি। তো উনি কি এখন মারা গেছেন? উনি আনার সাথে সাথেই এখানে। আর কেউ গুরুতর অসুস্থ আছে? আর কেউ না, আমার এক দিদিমা, যে দিদিমা অসুস্থ হয়ে পড়েছেন তিনি অসুস্থ আছেন। কতজন মোট বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে? মোট দুজন। আচ্ছা, তো এখন যিনি এসছেন মারা গেছেন তার বয়স কি আর নাম কি? তার ওনার, আমার বাবা মদন হালদার, ওনার বয়স 66 বছর। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।